চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই ফ্রেন্ড তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা তুমি যদি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান দিতে চাও এবং ভারতে সেনাবাহিনী হয়ে তুমি ভারতের রক্ষা করতে চাও তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেন্ড বহুদিন অপেক্ষার পর মহিলা আর্মি নিয়োগ হচ্ছে তো কী কী যোগ্যতা চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে কী যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে এ টু জেড তথ্য আমি শেয়ার করব পিডিএফ সহকারে তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে তাহলেই তুমি বুঝতে পারবে তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ওকে ফ্রেন্ড তো যদি তুমি ভারতীয় সেনাবাহিনী হতে চাও এবং অর্থাৎ ডক্টর পদে ওকে ফ্রেন্ড যদি তুমি ডক্টর হতে চাও ডক্টর হয়ে তুমি ভারতীয় সেনাবাহিনীকে রক্ষা করতে চাও তাহলে তোমার জন্য এই পোস্টটি ওকে শুধু তাদের জন্য এই পোস্টটি যারা ডাক্তার হতে চায় ওকে তো চলো শুরু করি তোমাদেরকে আমি পিডিএফ সহকারে দেখিয়ে দিই লাইভ প্রুফ ফ্রেন্ড তোমাদের সুবিধা থেকে আমি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে থাকি সেখান থেকে তোমরা এই জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে আসতে পারবে বা তোমরা গুগলে টাইপ করবে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন ওকে তো এখানে আসার পর নিচে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে অফিসিয়াল এন্ট্রি অ্যাপ্লিকেশন ওপেন দুটিন পরপর নোটিশ তুমি তোমরা দেখতে পারবে প্রথম নোটিশের বিষয় আমি অর্থাৎ ভিডিও বানিয়ে দিয়েছি এবং যদি তোমরা এখনও পর্যন্ত দেখে না থেকে থাকো তাহলে ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে তোমরা এই প্রথম ভিডিওটি দেখতে পারো ওকে এবং এই যে দ্বিতীয় নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং টু এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে এটু জেড তথ্য দেবো ওকে তো পিডিএফ আমি তোমাদেরকে ডাউনলোড সহকারে দেখিয়ে দেবো লাইভ প্রুফ তো আমি পিডিএফ এ ক্লিক করছি ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিডিএফটি ওপেন হয়ে যাচ্ছে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটি তার জয়েন ইন্ডিয়ান আর্মির একদম অফিসিয়ালি নোটিশ ওকে জয়েন মিলিটারি নার্সিং সার্ভিস বিএসসি নার্সিং কোর্স অর্থাৎ তোমাদের ফিমেল ক্যান্ডিডেট তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে শুধু তোমাদের বিএসসি নার্সিং কোর্সে তোমাদের ভর্তি চলছে তোমরা যদি মহিলা আর্মি হয়ে তুমি যদি ডক্টর পদে যেতে চাও তাহলে তোমাদের জন্য এই ভ্যাকেন্সিটি খুবই সুবিধাজনক হতে চলেছে ফ্রেন্ড তোমাদের কি কী যোগ্যতা চাওয়া হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যা শুধু আমি তোমাদেরকে হেডলাইনগুলো বলে দিচ্ছি যদি তোমার এই ফুল নোটিফিকেশানটি পড়তে অসুবিধা হয় তাহলে তোমরা এ সপ্তাহের কর্মসংস্থান ফলো করতে পারো ওকে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে ফ্রেন্ড তোমাদের বয়স হতে হবে একে অক্টোবর উনিশশো থেকে তিরিশে সেপ্টেম্বর দু এর মধ্যে যদি তুমি জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে অবশ্যই তোমাদেরকে সিটিজন অব ইন্ডিয়া তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ওকে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই তোমাকে টেন প্লাস টু অবশ্যই প্লাস পাস করতে হবে এইচএস পাস করতে হবে সায়েন্স শাখায় অবশ্যই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওকে ভুটান জলজি এবং তোমাকে ইংলিশ বেঙ্গলিতে থাকতেই হবে এবং এই সব মিলিয়ে তোমাকে অবশ্যই ফিফটি পার্সেন্টের যেন ওপরে হয় ফিফটি পার্সেন্টের যেন নিচে না হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে না অবশ্যই তোমাকে ফিফটি এর ওপরে তোমাকে অবশ্যই হতে হবে যদি তুমি টেন প্লাস টু সায়েন্স শাখায় পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসের কথা বলা হয়েছে অবশ্যই তোমাদের এখানে রানিং হবে না মনে হয় তার জন্য এখানে রানিংয়ের কথা উল্লেখ করা হয়নি যার শুধু তোমাদের হাইটের কথা উল্লেখ করা হয়েছে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের হাইট চাওয়া হয়েছে হাইট চাওয়া হচ্ছে তোমাদের একশো বান্ন সেন্টিমিটার এবং যারা হিল অ্যান্ড নর্থ ইস্ট স্টেটে বসবাস করে থাকে বিলং করে থাকে তাদের জন্য একশো সাতচল্লিশ সেন্টিমিটার ওকে তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একটি শর্ট লিস্ট পাবলিশ করা হবে সেই শর্ট লিস্টের তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ অল শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল উইল বি উইল বি রিকোয়ার্ড টু প্রাউড অল অরিজিনাল ডকুমেন্ট অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ভেরিফিকেশন করা হবে তারপর তোমাদের টেস্ট অব জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড জেনারেল ইংলিশ তোমাদের ইংরেজি তোমাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের চল্লিশটি এমসিকিউ দু নম্বরের ওকে ফ্রেন্ড তার মধ্যে সময় থাকবে তোমাদের তিরিশ মিনিট এবং তোমাদের নেগেটিভ মার্ক থাকবে জিরো পয়েন্ট ফাইভ তোমাদের নেগেটিভ মার্ক কাটা হবে ওকে তোমাদের পিএটি তোমাদের প্রেসিকলি অ্যাসিস্ট্যান্ট টেস্ট তোমাদের পিএটি হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের মেডিকেল এক্সামিশন হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে ওকে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন পোস্টে তোমরা কোন কোন রাজ্যে থেকে তোমরা বিলং করছো তোমাদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু কলকাতা যাই তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তিরিশটি ওকে ফ্রেন্ড তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে এখানে তোমাদের বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই অনলি ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রথমে জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে ভালো একটি সাইবার ক্যাম্পে যাবে তারপর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে যেন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি বাতিল না হয়ে যায় তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এগারোই মে টু হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে এবং তোমরা একত্রিশে মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের চার্জ লাগবে এবং শুধু এসসি এবং এস টি তোমাদের চার্জ কোনো লাগবে না যেরকম ও বি তোমাদের তাদের ক্ষেত্রে দুশো টাকা চার্জ লাগবে এবং শুধু এসসি এবং এস ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না ওকে ফ্রেন্ড যদি তুমি এই নার্সিং এ কোর্সে ভর্তি হতে চাও এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও তো বেশি দেরি না করে তোমরা তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলো বেশি দেরি না করে আর এটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এ সপ্তাহের কর্মসংস্থান পেপার ফলো করতে পারবো ওকে আর এরকম ইন্ডিয়ান আর্মি তরফ ইন্ডিয়ান আর্মি এস এসসি ফোর্স রিলেটেড খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তুমি প্রথম দর্শক হয়ে থাকো ওকে ফ্রেন্ড তো এটি ছিল তোমাদের জন্য একটি ছোট্ট আপটি আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ